পরের প্রশ্নটি সুধীর চন্দ্র রংপুর থেকে করেছে সুবর্ণ রুই কি এবং এটি কিভাবে চাষ করতে হয় বাংলাদেশ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে অর্থাৎ দু সালে এই রুইটা বিএফআরআই বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট প্রথম এটাকে সামনে নিয়ে আসে এই জন্যই এটাকে আসলে সুবর্ণ রুই যেখানে সুবর্ণ জয়ন্তীর সাথে মিল রেখেই কিন্তু নামকরণ করা হয়েছে এটা আসলে রুই মাছের পদ্মা মেঘনা এবং হালদার যে প্রাকৃতিক উৎস থেকে আহরিত যে ব্রুট এই ব্রুডটাকে ক্রস করে আলটিমেটলি ফোর্থ জেনারেশনটাকে ফাইনালি তার কালচারের আওতায় কিন্তু তারা নিয়ে আসছে মাস্টার আরও একটি বৈশিষ্ট্য হলো ফিনগুলোর দিকে এবং লেজের দিকে যদি আমরা তাকে উজ্জ্বল সোনালি বা গোল্ডেন লাল রঙের কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু দেখতে পাই এই কারণে এটা আলাদাভাবে এটার দেখার ক্ষেত্রেও কিন্তু চোখের ক্ষেত্রে একটা আলাদা একটা আকর্ষণ তৈরি করে এবং এই মাস্টার ক্ষেত্রে সাধারণ রুই মাসের থেকে একুশ ভাগ যেটা বিএফআরআই তারা নিশ্চিত করেছে যে একুশ ভাগ বেশি উৎপাদন হতে সক্ষম এটা আর সাধারণত রুই কাতলা মৃগেল মাছ যেভাবে আমরা কাঠ জাতীয় মাছের মিশ্রিত চাষ করছি সেখানে একইভাবেই আমরা কিন্তু এই সুবর্ণ রুই কিন্তু রুইয়ের রুইয়ের জায়গাটাতেই আমরা সুবর্ণ রুই দিয়ে এটাকে বলে রিপ্লেস আমরা করবো সেক্ষেত্রে রুই যখন আমরা কাঠ জাতীয় মাছ চাষ করছি তখন পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি বা খাদ্য চাহিদা সবই একই সবই একই বৃদ্ধিটা মানে মাছের যে গ্রোথ রেট অর্থাৎ বৃদ্ধি যেটা এটা কিন্তু সাধারণ রুই মাছের চেয়ে একুশ ভাগ বেশি অনেক ধন্যবাদ পরের প্রশ্নটি নাটোর বনপাড়া থেকে করেছেন মাকসুদ হোসেন তিনি জানতে চেয়েছেন কার্প জাতীয় মাছের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত নিরাপদ খাদ্য বলতে আমরা যে বিষয়টা বুঝি সব সময় যে এটা মানব দেহের জন্য বা মাছের শরীরে যে কোনো জীবের জন্য যেন এটা ক্ষতিকর যেন না হয় এক্ষেত্রে নিরাপদ খাদ্যের ক্ষেত্রে আমাদের প্রতিটা মুহূর্তে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের মাছের যে খাদ্যটা আমরা তৈরি করছি সেখানে যেন কোনো হেভি মেটাল যেন কোনো না আসে অন্য কোনোভাবে যেন কোনো মাইক্রোপ্লাস্টিক না আসে এবং আমরা ট্যানারি বর্জ্য দিয়ে কিন্তু একসময় আমরা শুনতাম যে খাদ্য মাছের খাদ্যতে ট্যানারি বর্জ্য ব্যবহার করছে সেই বিষয়গুলো যেন না আসে তবে এখন ভালো ভালো কোম্পানি যেগুলো বাজারে তাদের যে খাবারগুলো সেগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারা বাজারে নিয়ে আসছে এখানে তাদের কোয়ালিটিটা অনেক ভালো এছাড়াও যদি কেউ যদি লোকালি যে বিভিন্ন খাদ্য উপাদানগুলো যদি সংগ্রহ করে তারা ঘরের মাঝে এইগুলো খাবার তৈরি করে পুকুরে মাছকে কিন্তু নিরাপদভাবে খাদ্য দিয়ে দিতে পারে সেক্ষেত্রে কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে একুশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন নিশ্চিত করতে হবে এছাড়া মাছের অতিরিক্ত গ্রোথের জন্য বা আনুষঙ্গিক যে পুষ্টি চাহিদা পূরণের জন্য ভিটামিন মিনারেল যে প্রেমিক্স আছে সেটাও ব্যবহার করা যেতে পারে আপনাকে অনেক ধন্যবাদ পরের প্রশ্নটি এসেছে সিংহ থেকে জুলফিকার আলী লিখেছেন মাছ চাষের কী কী আধুনিক পদ্ধতি আছে তার মধ্যে কোনটি বেশি উপযোগী আমরা মাছ চাষের পদ্ধতিগুলোর দিকে যদি একটু যদি খেয়াল করে থাকি শুরুর দিকেই আমরা একেবারেই ট্রেডিশনাল ওয়েতেই আমরা একসময় মাছ চাষ করেছি এরপর আস্তে আস্তে মাছে খাবার দেওয়ার বিষয়টা পোনা মজুদের বিষয়টা চলে আসলো এটা আধা নিবিড় পদ্ধতি এরপরেই কিন্তু নিবিড় পদ্ধতি বা অতি নিবিড় পদ্ধতি চলে আসলো এই পদ্ধতিগুলোর মধ্যে বর্তমানে আমাদের দেশে যে বিষয়গুলো দেখা যাচ্ছে সেটা আর এ এস রিসার্কুলেটিং অ্যাগ্রুকালচার সিস্টেম যেটা এটার মাধ্যমে পরীক্ষামূলকভাবে একেবারে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে পরীক্ষামূলকভাবে আইপিআরএস সিস্টেমে কিন্তু একটা নতুন একেবারেই এসেছে যেটা চাপাই নবাবগঞ্জে এবং যশোরের দিকে এটা হলো এখানেও পরীক্ষামূলকভাবেই বলবো যে আমরা পরীক্ষামূলকভাবেই চলছে। এছাড়া বায়োফলক পদ্ধতিতে আমরা দেখছি মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে কিন্তু এগুলো আসলে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবেই আছে তবে আইপিআরএস এবং আর যে সিস্টেম যে আছে বিদ্যুতের সিস্টেমেই কিন্তু খুবই ব্যয়বহুল সিস্টেম আমরা যদি দেখি যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করতে হয় এক একটা করে প্রজেক্ট রেডি করার জন্য সেক্ষেত্রে যতদিন পর্যন্ত এটা যারা এটি আসলে উপযুক্ত এখনো এখনও না এবং যারা কাজ করছে তাদের কাছ থেকে ফাইনালি মৎস্য অধিদপ্তর তাদের সাথে মার্স হয়ে কাজ করছে কাজ করে যদি এটার কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এসে যদি দেখা যায় যে না খুব ভালো একটা প্রফিট পাওয়া যায় তখন কিন্তু আস্তে আস্তে এটা হয়তো সম্প্রসারণের ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে এখন আমরা এটাতে যাচ্ছি না যে কোন বিষয়টা একেবারেই খুব উপযোগী হবে তবে আমাদের এখন পর্যন্ত এই যেগুলো প্রকল্প রানিং অবস্থা আছে এই প্রকল্পগুলোর দিকে একটু নজর দিতে হবে যে আসলে সেখান থেকে কী ফলাফল আসে আপনাকে অনেক ধন্যবাদ পরের প্রশ্নটা নাটোর থেকে করেছেন সাপলা তিনি বলছেন তার পাঁচ শতাংশের একটি পুকুর আছে যেখানে তিনি রঙিন মাছের চাষ করতে চান যেটি এখন বাংলাদেশে বেশ অনেকেই করতে আগ্রহী হচ্ছেন বা হয়তো জনপ্রিয় হচ্ছে সামনের দিকে এই মাছ চাষ বিষয়ে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন রঙিন মাছের চাষ মানুষ শুরুতেই শখের বসেই রঙিন মাছ পালন শুরু করে অ্যাকোয়ারিয়ামে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের দেশে বেশ কিছু খামার গড়ে উঠেছে যেখানে আমরা রঙিন মাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বাণিজ্যিকভাবে অনেকেই চাষ করলেও শুরুতে যে মাছগুলো তারা ছোট ছোট ট্যাঙ্ক তৈরি করছে এবং যে মাছগুলো অটোব্রিড করছে সরাসরি পোনা দিচ্ছে সেই মাছগুলোই কিন্তু বেশি জনপ্রিয় এই সকল মানুষের ক্ষেত্রে এবং এর মাঝে গাপ্পি মলি ফ্লাটি সর্টেল যেগুলো আছে তবে পুকুরের ক্ষেত্রে কিন্তু আমরা যদি চিন্তা করি তাহলে শুরু থেকেই পোনা উৎপাদনের কথা চিন্তা না করে ছোটো সাইজের পোনা যদি উনি যদি বাজার থেকে বা যারা এখন উৎপাদন করছে তাদের কাছ থেকে যদি নিয়ে আসে বিশেষ করে কই কার্ফ কমেট এবং গোলফিশ এগুলো যদি পোনা যদি নিয়ে এসে উনি পুকুরে যদি মজুদ করে যথাযথভাবে পুকুর কিন্তু স্বাভাবিক নিয়মেই পুকুর কিন্তু তৈরি করতে হবে তৈরি করে এই শতাংশে পাঁচশো থেকে সাতশো পর্যন্ত উনি এই পোনাটা মজুত করতে পারবে মজুত করে কেন রেগুলার যদি উনি খাবার ঠিক মতো দেয় মাছের পানি পরিবর্তনের প্রয়োজন পড়লে পানি পরিবর্তন করে এবং মাছের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা সন্তোষজনক হচ্ছে কিনা সেটা যদি খেয়াল করে তাহলে উনি আশা করি ভালো করবেন এক্ষেত্রে রঙের মাছ চাষে